ফাদার কাম করেন। আসসালামু আলাইকুম। একটা ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আসছে আমার এই ভাই, ভাই নিয়ে আইছে। ইঞ্জিনিয়ার খুব মানে এত বিপদে পড়েছে, লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ার ডাকা লাগিছে। যে কাজের জন্য ইঞ্জিনিয়ার ডাকিছে সেই কাজটা আপনারা দেখাই। এই যে এই যে এই যে দেখেন কি কাজ, ভালো করে দেখাই। এই যে এই যে গায়ে যেটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিনার পর কিভাবে গায়ে দেওয়া হবি, এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত আমার এই ভাই। পরে এই উস্তাদ ডেকে লিয়েছে, উস্তাদ আমার এই ছাগলের গায়ের এই জ্যাকেট কিনেছি, এই জ্যাকেটটা কীভাবে পরাবো আমি বুঝতে পারছি না, আপনি একটু আইসি এটা ঠিক করে দেওয়া যান। তারপরে উস্তাদ আইসে, আইসি এখন এই যে শীতের প্রকোপে ছাগল থরথর করে কাঁপে, ওজন কমে যাচ্ছে, সামনে কুরবানি দিবি, এই ওজন যেন না কমে, পায়খানা টাইখানা যেন না হয়, রুচি যেন না কমে, সেই জন্য এই যে এই উস্তাদ নিয়ে আসি। পায়ের মাপ নিচ্ছে, পায়ের মাপ নিলেন না, হাতে ধরেছিস না, এটি এই যে ধরেছে, পায়ের মাপ দিয়ে ধরে রাখিছে এই পর্যন্ত। এই যে দেখেন, এই যে হ্যাঁ গেল, এই যে পায়ের মাপ নিয়ে ধরে রাখিছে। হাতে ধরছে কি গরম হয়ে গেছে, আমার হাত সেই গরম তো, হাই প্রেশারের লোক। এই এদি কি এদি কি হাত, বাইরে থেকে ঘুরে যাবো তাও গা হাত হাত গরম। এই জামা কি সারাদিন খুপড়ি থাকবি নাকি, না এই রাতে পরবি আর দিনে খুলবি? এই যে পা পরা দিচ্ছে, কি করে পরাচ্ছেন দেখা দেন, মানুষ শিখুক, দুই পা পরা দিচ্ছে। হ্যাঁ সেন লাগা দেন, হ্যাঁ বট লাগালে হবি, সেন লাগাতে হবি, সেন লাগান, সেন আছে না, এই হাত ঢোকালেন পা কি এইভাবে থাকবি? ছাগল বুঝতে পারতেছে না যে বিশাল বড় ইঞ্জিনিয়ার আইছে আমার গায়ে সোয়েটার পরা দিচ্ছে, এই ছাগল বুঝতে পারেনি, বুঝতে যদি পারতো তাহলে চুপ করে থাকতো। লাদবি নাকি, লাদ তো শক্ত, ওখানে একটা দেন তাহলে। আপনারা অনেক সময় এই পশু পাখির কিন্তু যত্ন নেন না, আসলে এটা কিন্তু খুব খারাপ জিনিস, ওরাও কিন্তু জীবন আছে, ওরাও শীত লাগে, তো সেই হিসাবে কিন্তু আপনারা আসলে আমি যতই মশকরা করি এর মধ্যে একটা শিক্ষা আছে, আপনারা আপনাদের বাড়ির যে পশুগুলো আছে অবশ্যই তার যত্ন নেবেন। এভাবে শীত প্রচুর শীত পড়ছে, এই শীতের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু একটা ক্রয় করে নিয়ে আসি। বাজারে এখন প্রচুর সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড হচ্ছে যে সোয়েটার পাওয়া যায় আপনারা কম দামে 50-100 টাকা দিয়ে কিনে আনে, অবশ্যই তাদের গায়ে পরাই দিবেন, পরাই দিলে তারা অন্তত একটু তো শান্তিতে থাকতে পারবে। অনেক সময় অসুখ হয়ে যায়, ঠান্ডা লেগে পায়খানা হয়, অরুচি হয়, এগুলো যেন না হয়। আবার এটা একটা সোয়াবেরও কাজ, ঠিক আছে, আপনারা এই জন্তু কষ্ট দেবেন না, এগুলা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।